ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাতের অন্ধকারে বড়ানগরের 27 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন রোডে বিপ্লবী বাঘাযতীনের মূর্তি দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গেল, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে এই যে বাঘাযতীনের মূর্তি, সেটা ভাঙা রয়েছে। অর্থাৎ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মূর্তিটি ভেঙে দিয়ে গেছে। এক বিপ্লবীর মূর্তি এভাবে ভেঙে দেওয়ার ঘটনায় বড়ানগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালবেলা খবর পেয়ে 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পেয়ে আসে বড়ানগর থানার পুলিশ, এবং তাদের অভিযোগ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই মূর্তিটি ভেঙে দিয়ে গেছে। কথা বলে নেবো কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধনের সঙ্গে। কি মনে হচ্ছে, কারা এই বিপ্লবীর মূর্তি ভাঙলো? দেখুন, এটা রাতের অন্ধকারে করেছে, এবং এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতকারীরা আছে এবং তারা বিভিন্নভাবে এই ধরনের কাজ যেটা করেছে, এবং অতীতেও আমরা দেখেছি এই ধরনের কাজে তারা লিপ্ত, এবং আমরা মনে করি এটা অত্যন্ত জঘন্য, নিন্দনীয়, এবং আমরা ধিক্কার জানাই এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই। গত 14 আগস্ট 2018 এই বাঘাযতীনের মূর্তি এই অঞ্চলের মানুষদের একটা দীর্ঘদিনের তাদের চাহিদা ছিল যে বিপ্লবী বাঘাযতীনের নামে এই বাঘাযতীন রোডে একটি আবর্জনা মূর্তি তারা স্থাপিত করবার জন্য তারা আমাকে অনেকবার এখানে কাউন্সিলর ভাঙলো কারা, কোনো কি বিরোধী রাজনৈতিক দলের লোকরা জড়িত? সেটা তো যতক্ষণ না আমরা তদন্ত করছি, আমরা পুলিশকে বলেছি, পুলিশ অতি সত্বর তদন্ত করবেন। এবং অভিযোগ দেওয়া হয়েছে বড়ানগর থানার পুলিশকে, এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়ানগর থানার পুলিশ। তবে এলাকার মানুষের অভিযোগ, এই বাঘাযতীন রোড বরাবর রাতের অন্ধকারে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব বেড়ে চলেছে এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে, এবং তারই জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর। অর্থাৎ মনীষীর এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বড়ানগরের বাঘাযতীন রোডে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।